কোন পদে পড়াবো, কোন বিষয়ে পড়াবো, সে ব্যাপারে সরকারি সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। চিকিৎসকরা শান্তিপূর্ণভাবে কাজ করতে পারে না, তার পরিবেশ নাই। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে জালাল ভাই আমি, আমরাও কিন্তু আমাদের বর্তমান মন্ত্রীর সেই প্রতিষ্ঠান যেটা তখন ছিল বোধ হয় 25 বেড ঢাকা মেডিকেল কলেজে, যেটা পরবর্তীতে 500 বেডে উন্নীত হয়েছে এবং সেটা এখন সাউথ ইস্ট এশিয়ার সর্বোচ্চ প্রতিষ্ঠান। আপনারা জেনে খুশি হবেন, উনারই নেতৃত্বে ভুটান থেকে একজন রোগী যে ভারতে অপারেশন করে তার সর্বশেষ উন্নতি হয়নি, বর্তমানে এই বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসে ভুটানের ওই রোগীটি এখন কিন্তু সুস্থ হয়ে উঠেছে। এটা কিন্তু বাংলাদেশে হেলথ ট্যুরিজমের আরেকটি অধ্যায় বলে আমি মনে করি। ভবিষ্যতে আমাদের দেশ থেকে রোগী বাইরে না গিয়ে বাইরের রোগী যাতে আমাদের দেশে আসে, তার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। আমি শুধু বলতে চাই আমাদের 4টি জিনিস এখন খুব জরুরি। একটি হলো মাননীয় প্রধানমন্ত্রী, যা 5-5 বার উনি প্রধানমন্ত্রী হয়েছেন, তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই যে একজন চিকিৎসককে উনি আজকে আমাদের মন্ত্রী করেছেন। আমি আগামী দিনে বলি, বঙ্গবন্ধু করেছিলেন উপজেলা হেলথ কমপ্লেক্স, বঙ্গবন্ধু কন্যা করেছেন কমিউনিটি ক্লিনিক, যেটা এখন দা শেখ হাসিনা ইউএন অ্যাসেম্বলিতে এটা ইউনিভার্সাল হেলথ কভারেজ হিসাবে গণ্য করা হয়েছে। তেমনি করে আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ করতে চান, আমাদের স্মার্ট হেলথ সিস্টেম করতে হবে, তার জন্য দরকার অটোমেশন, প্রত্যেকের জন্য একটা হেলথ আইডি কার্ড এবং আমাদের স্বাস্থ্য বিমা, এটা কিন্তু খুব জরুরি একটি বিষয় আগামী দিনের জন্য, এটা আমরা খেয়াল করব। সাথে সাথে আমাদের ডেপুটেশন, এখনই সময় এসেছে ডেপুটেশন সরকার দেয়, কোন পদে পড়াবো, কোন বিষয়ে পড়াবো, সে ব্যাপারে সরকারি সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। আমি মনে করি চিকিৎসকরা শান্তিপূর্ণভাবে কাজ করতে পারে না, তার পরিবেশ নাই। এর জন্য মাননীয় মন্ত্রী, আপনি যদি স্বাস্থ্য সুরক্ষা আইনটি যত দ্রুত সম্ভব আমাদের দেশে প্রতিষ্ঠিত করতে পারেন, তাহলে চিকিৎসকরা আমি মনে করি নির্বিঘ্নে চিকিৎসা দিতে সক্ষম হবে, অন্যথায় তাদের কিন্তু কাজ করার পরিবেশ নাই, সেই কারণে চিকিৎসা বিঘ্নিত হবে। প্রান্তিক পর্যায়ে আপনি স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া কেটে চান, আমরাও কথা দিতে পারি, আপনার ব্যর্থতা আমরা চাই না, আপনি যাতে সফল মন্ত্রী হিসাবে এখানে কাজ করতে পারেন আমরা সহযোগিতা করবো।